বন্ধুরা সকলকে আরো একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল বোহেমিয়ান রাইডারে। তো আমি এখন চলে এসেছি আপনাদের কাছে আরো একটি নতুন ভিডিও অর্থাৎ আরো একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। আর আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একটি বাইকের গ্যারেজ। আমি রয়েছি ঠিক সেই গ্যারেজেতেই। আমার গাড়ির 1,00,000 কিলোমিটারের যে সমস্ত কাজগুলো হচ্ছে, আগের পর্বে আপনারা দেখেছেন যে কিছু মডিফিকেশন ছিল, স্যাডেল স্টে বা ওই যে ক্যারিয়ার ছিল সেটা পুরোটা মডিফিকেশন হচ্ছে। আজকে কিছু স্পেশাল কাজ হচ্ছে, গাড়িটার কিছু কাজ বাকি ছিল 1,00,000 কিলোমিটার হওয়ার পরে, সেইগুলোই হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে। আমার গাড়িটা খোলাখুলি চলছে এই কাজের জন্যই। আর কোথায় কোথায় ঘুরেছে যদি এটা বলতে হয় আমার এই এক্সট্রিম বাইক নিয়ে আমি কোথায় কোথায় গেছি, তাহলে অবশ্যই বলতে হবে সেটা আপনার ধরুন ওদিক থেকে লেহ লাদাখ অর্থাৎ কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের কেদার বদ্রী নীতি ইত্যাদিগুলো রয়েছে, নেপাল, নেপালের মুস্তাং অর্থাৎ মুক্তিনাথ মন্দির যে রয়েছে সেই মুক্তিনাথ মন্দির, এছাড়াও যেটা রয়েছে হচ্ছে সিকিম, এন্টায়ার সিকিম গোটা, এছাড়া রয়েছে ভুটান। তো এই সমস্ত মানে রিজিয়নগুলো আমি এই বাইকে ঘুরেছি, মাত্র 150 cc বাইকে। তো চলুন দেখা যাক আমার বাইকে কী কাজ হচ্ছে না হচ্ছে, আপনাদেরও দেখাই। এই গাড়ি 1,00,000 কিলোমিটার চলার পিছনে অনেকটা হাত রয়েছে এই আমাদের এই গ্রুপের যে এর মালিক শান্তনু দাস, যাকে আমি বারবার বলছি আপনারা অনেকেই চেনেন পার্সোনালি, সেই শান্তনু দাসের কৃতিত্ব। কারণ এর মেনটেন্যান্স শুধু এর কেন, আমাদের তিন যাযাবরের প্রত্যেকটা গাড়ির মেনটেন্যান্স কম বেশি সবার এই গ্যারেজেই হয়। এবং এছাড়াও এই গ্যারেজের বাইরে থেকেও প্রচুর রাইডার আসে এখানে গাড়ির কাজ করানোর জন্য, তারা জানেন যে এই গ্যারেজে কাজ করানোর কী সুবিধাগুলো রয়েছে। কারণ নিজে একজন রাইডার হওয়াতে তো সমস্ত গাড়ির খুঁটিনাটিগুলো বিষয় অনেক সহজেই, মানে ট্যুরের ক্ষেত্রে কী সমস্যা হতে পারে এইগুলো সহজেই মানে ধরে ফেলতে পারে আর কি।